নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে ফেব্রুয়ারি 2020 কর্কট রাশির কেমন যাবে, সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী আপনাদের অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। প্রথমেই আমি জানাই, এই যে আমি রাশিফলটি প্রেজেন্ট করছি, এর থেকে বেশি এফেক্ট দেয় মানুষের জীবনের দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশা। কিন্তু রাশিফলটি কিছুটা হলো আপনাদের মিলবে, 30-40% মিলতে বাধ্য। তো শুরু করা যাক ভিডিওটি। প্রথমেই আপনাদেরকে জানাই, এ মাসে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে। এর কিছু শুভ ফল এবং কিছু কিছু অশুভ ফল কর্কট রাশির উপর লক্ষ্য করা যাচ্ছে। তো বিস্তারিত জানাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো শুরু করা যাক ভিডিওটি। প্রথমেই জানাই, আপনাদের রাশির নবম স্থানে শুক্র তুঙ্গস্থ অবস্থান করছে। নবম স্থান থেকে আমরা কি বিচার করি? ভাগ্য, উচ্চ শিক্ষা, পিতা, ধর্ম, এই দিকগুলো আমরা বিচার করি। প্রথম কথা হচ্ছে, আপনাদের এ মাসে ভাগ্যের সহায়তা যথেষ্ট পরিমাণে পাবেন। ভাগ্যের দ্বারা যেগুলো কাজ হয়, যেটা আপনি কর্মের দ্বারা 10 টাকা পেতেন, কিন্তু আপনার ভাগ্য সাপোর্ট করার জন্য সেই জায়গাতে দেখা গেল সেখানে আপনি 15-20 টাকা লাভ করলেন। একটা ছোট উদাহরণ দিলাম। তো ব্যবসার ক্ষেত্রে আপনাদের অতীব শুভ এই মাসটি। আপনারা ব্যবসাতে ইনভেস্টমেন্ট করুন, সে কসমেটিক বিজনেস হোক, গার্মেন্টসের বিজনেস হোক, ফুডের বিজনেস হোক, হোটেলের ব্যবসা হোক, যে কোনো ব্যবসাতে লোহার বিজনেস হোক, বা যারা এগ্রিকালচারে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও আপনারা ভালো লাভ পাবেন এই ফেব্রুয়ারি 2020-তে। যারা ব্যবসা শুরু করবেন মনে করছেন, তারা এ মাসে নতুন করে ব্যবসা স্টার্ট করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে একটা ভালো শুভ দিক লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির এ মাসে। ভাগ্যের সহায়তা পাবেন, পিতার সহযোগিতা এ মাসে আপনারা পাবেন। পিতার থেকে সাহায্য, আপনারা আপনাদের আত্মীয় স্বজনের থেকে সাহায্য এ মাসে আপনারা পাবেন। বন্ধুবান্ধবরা আপনাদেরকে সহযোগিতা করবে। যাদের এতদিন ধরে প্রেম বিচ্ছেদ হয়েছে বা নতুন প্রেম আসেনি, নতুন প্রেম আসার সম্ভাবনা, প্রেম কামব্যাক করবে, যাদের বিচ্ছেদ হয়ে গেছে প্রেম কামব্যাক করার প্রবল সম্ভাবনা আছে। নতুন কানেকশন আপনাদের এই জীবনে আসতে পারে কর্কট রাশির এই মাসে। এবং যারা বিয়ের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, আপনাদের শুভ বিবাহের একটা প্রবল সম্ভাবনা আছে। বিশেষ করে রাশির সপ্তম স্থানে শনি গ্রহের অবস্থান, লগ্নের উপর দৃষ্টি আপনাদের শুভ ফল প্রদান করবে। বিয়ের দিকে আপনারা এগিয়ে যান এবং ব্যবসাতে সপ্তম স্থানে শনি গ্রহের অবস্থানে ব্যবসা ক্ষেত্রে আপনাদের চরম থেকে চরমতম উন্নতি হবে। তবে এই ফলটি আপনারা পাবেন ঠিক 15 ফেব্রুয়ারি থেকে। ব্যবসা ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করুন, তার আগে ইনভেস্টমেন্ট করবেন না। এ কারণ মকর রাশির উপর ঠিক আপনাদের সপ্তম স্থানে শনি রবি একত্রে অবস্থান করছে, এই জন্য আপনারা ঠিক 15 ফেব্রুয়ারির পরে ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করুন এবং বিবাহের ক্ষেত্রে আপনারা এগিয়ে যান। নিশ্চিত রূপে বিবাহের ক্ষেত্রে সাকসেস আপনারা পাবেন। প্রেমের ব্যাপারে সম্পর্ক খুব উন্নতি হবে, দাম্পত্য জীবন আপনাদের সুখময় হবে। এবং যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, শিল্পকলার সঙ্গে যুক্ত, এই দিকে আপনাদের ভালো একটা সম্ভাবনা আছে। অর্থাৎ গান বাজনা, অভিনয়, নৃত্য, এই দিকে আপনারা ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। ন্যায়ের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে মাসটি শুভ। যারা শিক্ষকতার লাইনে আছে তাদের ক্ষেত্রেও এ মাসটি শুভ। তবে এ মাসে আপনাদের শত্রুতা হবে,
সে মতন আপনাদেরকে ক্ষতি করতে পারবে না, কিন্তু পিছন থেকে আপনাদের শত্রুতা লক্ষ্য করা যাচ্ছে। এ মাসে আপনারা আপনাদের মায়ের কাছ থেকে সহযোগিতা পাবেন এবং নতুন কোনো শুভ সংবাদ এ মাসে আপনাদের আসার প্রবল। যারা দীর্ঘদিন ধরে কর্মের ব্যাপারে চেষ্টা করছিলেন, প্রচেষ্টা করছিলেন, আপনাদের নতুন কর্মের সম্ভাবনা আছে, কর্মক্ষেত্রে উন্নতি পদোন্নতি হবে এবং কর্মক্ষেত্রে যারা দীর্ঘদিন বদলির চিন্তা করছিলেন, নিশ্চিতরূপে আপনাদের একটা বদলির সম্ভাবনা আছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য চাইছেন, তারা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা অবশ্যই এগিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে একটা ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে আপনাদের এ মাসটি শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই শুভ এই ফেব্রুয়ারি 2020। এবং যারা ধর্মকর্মের দিকে আছে, অর্থাৎ ধর্মের দিকে আপনাদের বেশ আস্থা বাড়বে, ঈশ্বরের প্রতি বিশ্বাস ভক্তি আপনাদের এ মাসে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। আপনাদের আয়ভাব এ মাসে শুভ, কিন্তু আপনাদের কিছু প্রসাদনিক জিনিস বা আপনাদের শৌখিন জিনিস কেনার জন্য এ মাসে আপনাদের যথেষ্ট পরিমাণে ব্যয় করবেন। এবং এ মাসে আপনারা নতুন গাড়ি বা কোনো জমি বা জায়গা আপনারা ক্রয় করার একটা সম্ভাবনা আছে। এবং এ মাসে আপনারা কোনো বন্ধুর সহযোগিতা অবশ্যই পাবেন এবং মানসিক দিক থেকে আপনাদের এ মাসটা বেশ শান্তি আসবে। যাদের খুব টেনশন ছিল তাদের ক্ষেত্রে ভালো, এবং ব্যবসার ক্ষেত্রে প্রভূত উন্নতি লাভ করবেন এ মাসে। তো ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।